যে দেখেন সরাসরি কোক দিলাম, পানিটা কিন্তু কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, আপনি নোংরা খেয়াল হয়ে গেছে। করবেন এই ময়লা পানিটা শুধু কালো না, আমরা পাশাপাশি এটার মধ্যে একটু নীল দিব। আচ্ছা, এই যে দেখেন নীল দিলাম, এই যে আমি এখন কিন্তু কিন্তু নীল দিয়ে পানিটা দিলাম, একদম টোটাল নীল হয়ে গেছে, আপনি খেয়াল করবেন। একেবারে নোংরা হ্যাঁ, হয়ে গেছে দেখেন। এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে ইনপুট যাবে, আর আউটপুট কি পাই আমরা একটু দেখি। এই যে দেখেন, এই যে দেখেন আমরা এটা ছেড়ে দিলাম, দেখেন দেখেন এখানে দেখেন পানির অবস্থানটা, এই পানিটা আর দেখেন, এখানে দেখেন পানির এই অবস্থা, পানিটা দেখেন, মিলবে আপনি বলেন? একেবারে আকাশ পাতাল কিন্তু ডিফারেন্ট, মানে কত দ্রুত কিন্তু দেখেন পানিটা এবার একেবারে দেখাচ্ছি। ক্রিস্টাল ক্লিয়ার হয়ে এই গেছে। যে দেখেন, কাদামাটি হোক, আয়রন হোক, পানির মধ্যে দুর্গন্ধ হোক, আচ্ছা দুর্গন্ধটা কমাবে, আয়রনটা একদম 99% ভ্যানিশ করে দিবে, পানির কাদামাটি যেটা সেটা ক্লিয়ার করে দিবে, পানির কালার চেঞ্জ হবে, পানির কালার চেঞ্জ হবে, পানির স্বাদ চেঞ্জ হবে। বিশেষ করে যারা একটু লবণাক্ত পানিতে আছেন বা ওয়াসার এরিয়া অঞ্চলে পানি খেতেই পাচ্ছেন না, এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আর এই আচ্ছা, ফিল্টারটাতে কিন্তু বিন্দু পরিমাণ বিদ্যুৎ লাগবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে আজকে ফিল্টার দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলো মডেলের কিন্তু ফিল্টার কিন্তু আমার কিন্তু মোবাইল স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা অলরেডি কিন্তু নিয়ে আসলাম। আর আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে এবং ভালো মানের ফিল্টার আপনারা কোথা থেকে নেবেন এটা সম্পর্কে বিস্তারিত বলবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে বাবু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এইখানে দেখতেছি এই একটা মডেল, জি এই পাশে আরো একটা মডেল, এটা হচ্ছে ক্রিস্টাল, আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, জি দুইটা হচ্ছে, দুই মডেল পাশাপাশি রয়েছে। এটা রয়েছে আরো সিস্টেম, এটাও কি আরো? হ্যাঁ আচ্ছা। তারপর রয়েছে আমাদের কাছে এটা হলোটেক U5। আচ্ছা, আমাদের এখানে আজকে মূলত চারটা ফিল্টার রয়েছে, চারটা ক্যাটাগরির। সর্বপ্রথম কথা বলবো আমরা এটা নিয়ে, এটা নিয়ে, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। দেখেন বিশেষ করে সুন্দর, অনেকেই রান্নাঘরে পানির ফিল্টার ব্যবহার করে, রান্নাঘরে কিন্তু পানির ফিল্টার ব্যবহার করলে কিন্তু দেখবেন যে ফিল্টারে কিন্তু তেলাক্ত হয়ে যায়, ময়লা হয়ে যায়, খুব নষ্ট হয়ে যায়। দেখেন তো, যার কারণে অনেকেই চাচ্ছে, যেমন এই ফিল্টারটা রান্নাঘরে যারা ফিটিং করেছে কিছুদিনের মধ্যে কিন্তু এটা নোংরা হয়ে যায়, নোংরা হয়ে যায়, আবার দেখা যায় যে হোয়াইট যে জিনিসগুলো আছে এগুলো একদম তেলাক্ত হয়ে যায়, তৈলাক্ত হয়ে যায়, তেলাক্ত হয়ে যায়, যার কারণে অনেকেই বক্স টাইপ ফিল্টার চাচ্ছে। আচ্ছা, আজকে আমরা যে ফিল্টারটা নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার, এটার ভিতরে কোনো ময়লা হবে না, বডিটা কিন্তু আপনি একটা কাপড় দিয়ে পরিষ্কার করলে নতুন হয়ে যাবে। কত সুন্দর কিন্তু এটার বডিটা কিন্তু একদম চকচকা, হ্যাঁ চকচক করতেছে। কিন্তু ভাই আমার এই চকচকের কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে, যে চকচক করলে নাকি শোনা হয় না। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আমরা আজকে চকচকে ফোকাস দিচ্ছি না, আমরা আজকে ফোকাস দিব এই ফিল্টারটা কি প্রযুক্তিতে ফিল্টারিং হচ্ছে। আচ্ছা, আপনাকে যদি আমি বলি, এই যে দেখেন এটা হচ্ছে হিরন ব্র্যান্ডের মেমব্রেন ব্যবহার করা হয়েছে, হিরন ব্র্যান্ড, যেটা ওয়াটার ক্যাপাসিটি রয়েছে 75 GPD। আচ্ছা, এটা ব্র্যান্ড হচ্ছে হিরন, হিরন টেকনোলজি রয়েছে আপনার USA। আর আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, এখানে কিন্তু লেখাই আছে আমেরিকান টেকনোলজি, আমেরিকান, এটা হচ্ছে হিরন প্যারাল সিরিজের একটা ফিল্টার। এখানে কয়টা স্টেজ রয়েছে, যে কোনো বাজার থেকে আপনি ফিল্টার কিনবেন অবশ্যই আপনাকে আরো মেমব্রেনটা দেখতে হবে। আচ্ছা, মেমব্রেন যদি না হয় তাহলে কিন্তু পানিটা 100% ফিল্টার হবে না, হবে না। আপনি যদি একটু খেয়াল করেন এখানে নিচে কিন্তু 10 লিটার একটা ক্যাপাসিটি ট্যাঙ্ক রয়েছে। আচ্ছা, উপর থেকে পানিটা বিশুদ্ধ হয়ে এই ট্যাঙ্কে জমা থাকবে, আপনি সরাসরি এখান থেকে গ্লাসে পানিটা নিয়ে নিবেন। আচ্ছা, আর এটা ব্র্যান্ড হচ্ছে হিরনের, হিরন USA টেকনোলজির মধ্যে। এখানে টোটাল স্টেজ পাচ্ছেন কয়টা দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পাঁচটা ক্লোজলি দেখাই আপনাদেরকে। এই সাইড দিয়ে দেখেন, 2 3 এই যে পিছনে 4, এই যে একটা 5, এই পাঁচটা ধাপের মাধ্যমে কিন্তু আপনার পানিটা ফিল্টার হবে। আচ্ছা, আর যেটা আমি আগেই বলেছি আমাদের মেমব্রেনটা হচ্ছে 75 GPT ক্যাপাসিটি রয়েছে, এই ফিল্টারটা যদি আপনি ব্যবহার করেন আপনার একদম কম করে হলেও 1.5 বছরে আপনার এটার পিছনে কোনো খরচ লাগবে না, মানে 1.5 বছর। কারণ আমি একটু বলে দিচ্ছি, আমাদের এখানে যে স্টেজগুলো রয়েছে প্রতিটা স্টেজেরই কিন্তু ক্যাপাসিটি লাইফ টাইম রয়েছে 3000 গ্যালন। 1 গ্যালন পানির কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 3.8 লিটার, তাহলে আপনার যদি এখানে 3000 দিয়ে আপনি গুণ দেন তাহলে এখানে চলে আসলো প্রায় 11400 লিটার। 11000 একটা বাসায় যদি আপনার 20 লিটার পানি লাগে তাহলে আপনার মাসে লাগতেছে 600 লিটার। 600 লিটার আপনি যদি হিসাব করেন দেখেন আপনার 2 বছরের বেশি চলে যাবে, চলে যাবে এই জাস্ট একটা ফিল্টারে, এই ফিল্টারটা দিয়ে। আচ্ছা, হ্যাঁ আমাদের এখানে এই দুইটা ফিল্টার সেম সেম, শুধু এখানে ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে ক্লিয়ার চাল, ক্লিয়ার যারা নেবেন তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা, যারা একটু ডিপের মধ্যে পছন্দ করেন তারা এটা নেবেন, তারা কিন্তু এটা নেবেন। এবং টেকনোলজি কিন্তু সেম সেম সেম, জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ, ডিজাইনটা চেঞ্জ। আচ্ছা, প্রাইসটা বলে দিবেন। আচ্ছা, আমাদের এখানে দুইটা ডিজাইন যেটা রয়েছে, আপনার সর্বপ্রথম যেটা আমি বলবো, এই ফিল্টারগুলো আমরা ইনস্টলেশন ঢাকা সিটিতে একদম ফ্রি দিচ্ছি, মানে এটা লাগানোর জন্য কোনো টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না। আমরা এটা প্রাইস দিচ্ছি 9900 টাকা, 9900 টাকায় কিন্তু হিরোনের যে ক্রিস্টাল ক্লিয়ার এটা নিতে পারবেন।
আর পাশাপাশি এটা রয়েছে 8,500 টাকা। এটা কিন্তু 8,500 টাকা। এটার মডেলটা হচ্ছে হিরন এলিট। এলিট এই যে দেখতে পাচ্ছেন হিরনের কিন্তু এলিট মডেল যেটা, এটা হচ্ছে 8,500 টাকা, আর এটা হচ্ছে 9,900 টাকা। জি, পাশাপাশি রয়েছে ওপেন আরো সিস্টেম। ওপেন আরো, বিশেষ করে এই ফিল্টারটা নিয়ে বলার কিছু নাই, 100-এর মধ্যে 90 জন যারা ফিল্টার ব্যবহার করেন এই ফিল্টারটা আপনারা দেখেছেন, আপনারা চিনেন। এখানে রয়েছে 3টা স্টেজ, উপরে রয়েছে 2টা স্টেজ, 2টা স্টেজ, 5 স্টেজ, 5 স্টেজ এটা নিতে পারবেন। এইটা আমরা প্রাইস দিচ্ছি 8,500 টাকা। এটাও কিন্তু 8,500 টাকা আপনারা নিতে পারবেন। যারা ওপেন এর মধ্যে যাচ্ছেন তারা এটা নেবেন 8,500 টাকায়, যারা বক্স এর মধ্যে নিতে চান তারা কিন্তু 8,500 টাকা এই মডেলটা নিতে পারবেন। জি, ওকে। আরেকটা জিনিস রয়েছে, এটা যেটা দেখাচ্ছেন এটা কত রাখতেছেন? ছোট মরিচ। আচ্ছা, মানে জাল বেশি আছে না, ছোট মরিচের জালটা বেশি। এই ফিল্টারটা হচ্ছে রেগুলার ফিল্টার, বিশেষ করে যারা ওয়াসার মধ্যে আছেন, যারা ঢাকা শহরে থাকেন, ওয়াসার পানি খেতে কষ্ট হয়, পানি ফুটিয়ে খান, বা হোস্টেলে থাকেন, বড় ফিল্টার নেওয়ার সুযোগ নাই, আপনারা কিন্তু এই ছোট একটা ডিভাইস আপনারা নিতে পারেন। নিতে পারেন, মানে আপনারা যারা ব্যাচেলর আছেন, যারা হচ্ছে বাসা বাড়িতে বা অফিসের জন্য ব্যবহার করতে চান, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা ছোট একটা জিনিস, দেখেন কত সুন্দর। এটা যদি আপনার একটা অফিস হয়, আপনি এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, করতে পারবেন। বিশেষ করে যারা লোকেটিভ হোস্টেলে থাকছেন, হ্যাঁ, এটা খুবই পারফেক্ট একটা জিনিস। এটার কার্যকারিতাটা আমি আপনাকে একটু বলে দেখাই। আচ্ছা, আপনি খেয়াল করবেন এখানে আমি কিন্তু নোংরা পানি রেখেছি। আচ্ছা, পানিটার মধ্যে আমরা কোক দিয়েছি। আমি আরো একবার কোক দিয়ে আপনাকে পানিটা দেখাচ্ছি, এই যে দেখেন, সরাসরি কোক দিলাম, পানিটা কিন্তু কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। খেয়াল করবেন এই ময়লা পানিটা শুধু কালো না, আমরা পাশাপাশি এটার মধ্যে একটু নীল দিব। আচ্ছা, এই যে দেখেন, নীল দিলাম, এই যে এখন কিন্তু পানিটা একদম টোটাল নীল হয়ে গেছে, আপনি খেয়াল করেন, একেবারে নোংরা হয়ে গেছে। দেখেন এই পানিটা এখন সরাসরি আমরা এই ফিল্টারের মধ্যে দিব, এই ফিল্টারের মধ্যে, হ্যাঁ, এই ফিল্টারের মধ্যে দিব। আপনি দেখতে পারবেন এই ফিল্টারটা কি পরিমাণ কাজ করে। আচ্ছা, আপনি দেখেন এই যে এখানে আমরা একটা গ্লাস দিয়ে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এই যে এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে ইনপুট যাবে, আর আউটপুট কি পাই আমরা একটু দেখি। এই যে দেখেন, এই যে দেখেন আমরা এটা ছেড়ে দিলাম, দেখেন, দেখেন এখানে দেখেন পানির অবস্থানটা, এই পানিটা দেখেন, এখানে দেখেন পানির অবস্থা, এই পানিটা দেখেন, মিলবে আপনি বলেন? একেবারে আকাশ পাতাল কিন্তু ডিফারেন্ট, মানে কত দ্রুত কিন্তু দেখেন পানিটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এই দেখেন ভাই, খেয়ে দেখাবেন? খাওয়া যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা না, আমি কালারটাকে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এই যে দেখেন, দুইটা যদি একটু ক্লোজলি আমরা দেখাই, মানে কালারটা এখন আপনি বলতে পারেন যে এই ছোট মরিচের মধ্যে কি ব্যবহার করা হয়েছে। আমরা একটু ছোট মরিচটা খুলে দেখি, এটা বলতো আসলে কমেন্টের মধ্যে। জি, আমি একটু ছোট মরিচটা খুলে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এখানে আমি আপনাকে বলে দেই, আমরা যে ফিল্টারগুলো দেখাইলাম সর্বপ্রথম, এই যে যেগুলো ওইখানে যা দেওয়া আছে এখানে তাই দেওয়া আছে। আচ্ছা, এই ফিল্টার মধ্যে যা আছে এখানে তাই আছে। কি আছে এখানে? 4টা আছে, ওখানে 5টা থাকে। আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন কি লেখা আছে। আচ্ছা, এই যে দেখেন, 3,000 গ্যালন, 3,000 গ্যালন, এই যে দেখেন, 3,000 গ্যালন, 3,000 গ্যালন। আমি যেটা বলেছিলাম, 1 গ্যালন যদি 3.8 লিটার হয় তাহলে 3,000 গ্যালন কত হবে? প্রায় 11,400। 2 বছর চলে যাবে একটা, চলে যাবে একটা ফিল্টার। আর এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে যে দেখেন, UF মেমব্রেন, এই যে হলোটেক, এটা মূলত USA প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে আপনি দেখেন লেখা আছে, এই যে দেখেন, এই যে স্যান্ড, আপনার পানিতে কাদামাটি, বাজে যে গন্ধ বা হচ্ছে কাদামাটি, কাদামাটি হোক, আয়রন হোক, পানির মধ্যে দুর্গন্ধ হোক, দুর্গন্ধটা কমাবে, আয়রনটা একদম 99% ভ্যানিশ করে দিবে, পানির কাদামাটি যেটা সেটা ক্লিয়ার করে দিবে, পানির কালার চেঞ্জ হবে, পানির কালার চেঞ্জ হবে, পানির স্বাদ চেঞ্জ হবে। বিশেষ করে যারা একটু লবণাক্ত পানিতে আছেন বা ওয়াসার এরিয়া অঞ্চলে পানি খেতেই পাচ্ছেন না, এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আর এই ফিল্টারটাতে কিন্তু বিন্দু পরিমাণ বিদ্যুৎ লাগবে না। এগুলাতে লাগবে? এগুলা এগুলা ইলেকট্রিক। আচ্ছা, এগুলো আরো বলে রাখি, এইটা এইটা এটা, এই তিনটাই ইলেকট্রিকে চলবে। আচ্ছা, আর এটা কিন্তু নন ইলেকট্রিক, এটাতে কোনো বিদ্যুৎ লাগবে না, এটাতে কিন্তু কোনো বিদ্যুৎ। এই ফিল্টারটা আপনি বিদ্যুৎ ছাড়া ব্যবহার করতে পারবেন, এটা পানি ওয়েস্টেজ হবে না, মানে কোনো ড্রেনিং সিস্টেম নাই। এই ফিল্টারটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 4,900 টাকা, মাত্র 4,900 টাকা। কিন্তু এই যে আমরা, এটা কিন্তু আমরা সীমিত সময়ের একটা অফার দিচ্ছি, ঠিক আছে? ডেলিভারি ইনস্টলেশন কিভাবে করবে? আমরা এটা ডেলিভারিটা ফ্রি দিব, কিন্তু কেউ যদি ইনস্টলেশন নিতে চান সেই ক্ষেত্রে সিটির মধ্যে 500 টাকা ইনস্টলেশন হবে। আচ্ছা, ঢাকার বাইরে যারা নিবে সেটা আমরা ইনস্টলেশন করে পাঠাবো, আপনি শুধু পানি লাইনের সাথে কানেকশন দিয়ে দিবেন। এইভাবে আপনারা হচ্ছে একটু লাইন করে, লাইন দিয়ে কিন্তু আপনারা চাইলে চালাতে পারবেন, সেটা আমরা নিজেরাই ভিডিও কলের মাধ্যমে করার প্রচেষ্টা বলে দিবেন। ওয়াটার করার সিস্টেম হচ্ছে, বিশেষ করে কেউ যদি ঢাকার মধ্যে থেকে থাকেন সেই ক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড, মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স। এই মার্কেটের নিচতলায় আসবেন, আমাদের দোকানের নাম হচ্ছে মিডিয়া প্লাস, আমাদের দোকানের নাম্বার হচ্ছে 4
6-7 চার এবং ছয় এবং সাত নম্বর শোরুমে কিন্তু আপনারা চলে আসবেন। আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিবে, ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, সরাসরি আমাদেরকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম আপনার কাছে পৌঁছে দেবো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।